হেমন্তের সূর্য কিরণে, অগ্রহায়ণের পাকা শস্য, সমুদ্রে সোনার উৎসবে হিল্লোলিত আজ ধরণী। প্রকৃতিও তার ফুল পাখি গাছপালাকে নিয়ে জানিয়ে দেয় যে হেমন্ত এসেছে, মাঠে মাঠে ফসলের হাসি, বাতাসে পাকা ধানের শীষ হেলে দোলে, ঝুমঝুমি তরঙ্গ তোলে। এই হেমন্তকে স্বাগত জানাতে, হেমন্ত উদযাপন করতে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা খুলনায়ের উদ্যোগে আমরা সকলে একত্রিত হয়েছি কথায় ও গানে হেমন্তিকা 1428 অনুষ্ঠানে। প্রধান উদ্দেশ্য যে এই আমাদের এই প্রজন্মকে প্রকৃতির এই রূপ বৈচিত্র্যের সাথে পরিচিত করানো। আজ শিল্পী সংস্থা খুলনা মানে হেমন্ত উৎসব আয়োজন করছে, সত্যি সেটি অনেক প্রশংসার দাবি রাখে এবং যারা যারা অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। গানের তৈরি আর এই প্রোগ্রাম, এই সমগ্র প্রোগ্রাম দেখে আমি অভিভূত। আসলে এত ছোট পরিসরে যে এত সুন্দর প্রোগ্রাম করা যায়, এটা আসলে একটা ইন্সপিরেশন। আর ইন্সপিরেশন আসলে সমগ্র দেশে ছড়িয়ে দেওয়া দরকার আমার মনে হয়, যে এভাবেও করা যায়। মানে যদি কেউ নিজের কালচারকে, নিজের সংস্কৃতিকে যদি তুলে ধরতে চায়, যে কোনোভাবেই ধরতে পারে। মন্ত্র অনুষ্ঠানে আমরা এসেছি, খুব ভালো লাগলো। সবথেকে বেশি ধন্যবাদ জানাই কেকে খুলনাকে, তারা সবসময় আমাদের পাশে ছিল এবং এখনও আছে। তো কেকে খুলনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান যাতে ছড়িয়ে যায়, এটাই প্রত্যাশা। ধন্যবাদ কেকে খুলনাকে।